ওই অন্ধকার কবরে জাহান্নামের আগুন ওই কবরে একটা না দুইটা না 99টার সাপ ভরিয়া যাবে আমার মাওলা বলবে কবরের মাটি গুনাহগারের ধর দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও ওই দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না আজকে তুমি মশারিটা নাইয়া ঘুমাও ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না গরম গুনাহ নিয়া কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাশরের ময়দানে তো আরো কঠিন নবীর পর্যন্ত কান্নায় বিভোর মুসা নবী কাঁদবেন আল্লাহ আমার উপায় কি হবে ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমার উপায় কি হবে ও আল্লাহর বান্দারা ওই দিন বলো তোমার আমার কি উপায় হবে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারেরা তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যা দুনিয়াতে গুনাহগার নেককারের সাথে চলছো বাধা দেওয়া হয় নাই আলেমরা গুনাহ ছাড়তে বলেছে ছাড়ো নাই আজকে ইনসাফের বিচার হবে ও গুনাহগারেরা আজকে নেক আমলওয়ালাদের থেকে আলাদা হয়ে যাও আমার প্রিয় বান্দা যারা নেক আমলের পাগল ওরা রাতে ঘুমায় নাই যায় না বাজে বাউলারে ডাকছে সেজদায় পড়ে খুঁজছে আর বলছে মালিক তুমি কই ওই বান্দার জবানে আমার নাম উচ্চারণ করতে দেরি করে নাই আমি আল্লাহ ওদের ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠাইয়া দিব গুনাহগারের আমার মাওলার আযাবের ভয়ে নেককারদের থেকে আর আলাদা হতে চাইবে না আমার আল্লাহ তখন কুদরতি একটা পাসুনি দেওয়া শুরু করবেন আল্লাহ যখন বাঁচতে থাকবেন গুনাহগার গুলো ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের গেইটে গিয়া পড়বে আল্লাহ বলবেন ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা ও জাহান্নামের ফেরেশতারা ওরে শিকল লাগাইয়া বাঁধো আজকে আমি আল্লাহর জাহান্নামে নিয়া মজা বুঝাবো লাইনে দাঁড় করায়া দাও এই গুনাহগারের বাম হাতে আমলনামা দিব তবে সোজা হাতে দিব না ওদের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছনে বের করো এরপরে আল্লাহ তোমার মতো যুবক আজকে স্কুলে কলেজে পড়ে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো কত বান্দা চাকরি করে ব্যবসা করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না ও মা বোনেরা আপনারা কেন নামাজ পড়তে পারেন না আপনার মতো কত মা কত বোন নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে আপনি কেন পারবেন না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে যাইয়া কষ্ট করিয়া ও নামাজ পড়ে ছাড়ে না আপনারা কেন পারবেন না রে বাবা ও যুবক এখনো সময় আছে দুই ফোঁটা চোখের পানি সেরে জিব্বাটা নাড়ায় আমার মাওলারে মহাব্বতে ডাক দাও আর বলো দয়ার বালি ও দয়ার আল্লাহ আজকে আমার সবাই কত সম্মান দিয়া চেয়ারে বসাইলো কিন্তু আমি জানি আমি কত বড় গুনাহগার গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক আজকে থেকে তওবা করো আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না নবীর সুন্নাত অনুযায়ী চলবা আমার মাওলার কাছে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে চোখের পানি ছাড়া কবরের আযাব আর জাহান্নামের আগুন ঠান্ডা হবে না দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও রে যুবক
চোখে যদি পানি না আসে ডানে বামে দেখো কার চোখে পানি আছে হাতটা বাড়াইয়া দোয়া নাও আল্লাহ পাক কান্নাওয়ালার দোয়া খালি ফেরত দিবে না আল্লাহর কাছে খাঁটি মনে তওবা যদি করতে পারো এক সেকেন্ডে আমার মাওলা তোমাকে ক্ষমা না করিয়া পারবে না একটা বাচ্চা যখন মা বাবার সামনে কাঁদে আর কয় বাবারে মাফ করিয়া দাও ওই মা বাবা চোখের পানি দেখলে আর সইতে পারে না হাজার অন্যায় থাকলে বাচ্চাটারে কয় আয় বাবা আয় কাঁদবি না আমি তোরে মাফ করিয়া দিলাম একটা ছাত্র যখন চোখের পানি সারিয়া শিক্ষকের সামনে ক্ষমা চায় ওই শিক্ষক আর ক্ষমা না করিয়া পারে না চোখের পানি দেইখা কাছে টানে আর বলে তোরে মাফ করিয়া দিলাম যৌতুক হালাল না হারাম সরকারি আইনেও হারাম আল্লাহর আইনেও হারাম ভালো মেয়ে যদি ঘরে আনতে চাও দেখবা বেগানার নজর থেকে পর্দা রক্ষা করেনি কোরআন পড়তে জানেনি যৌতুক না বরং তাকে পুরস্কার দিয়া নিয়ে আসবা তার থেকে বিদেশের ভিসা কেন হারাম তুমি তাকে পুরস্কার দিয়া নিয়ে আসবা ঘরের মধ্যে আনার পর এবার আল্লাহর কাছে দুনোজনে দোয়া করতে হবে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দুআ ও আল্লাহ একটা নেককার সন্তান তুমি দান করিও আল্লাহ নেককার সন্তান দান করবেন সন্তানটা গর্ভে আসার পর মা নামাজ পড়বেন তেলাওয়াত করবেন দোয়া করবেন ঘটনা আপনারা জানেন এ জমিনের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন ওয়ালি কামেল ভারতবর্ষে আসছেন কালেমার দাওয়াত নিয়া যার দাওয়াতের কারণে ভারতবর্ষে লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়েছেন মায়ের সামনে আনন্দ খুশি প্রকাশ করে আম্মাজান বলে এত আনন্দিত কেন ও আম্মাজান আমার দাওয়াতে ভারতবর্ষে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে মা ডাক দিয়া কয় বাবা এটা তোমার কোনো বাহাদুরি না আমি মায়ের অবদান এরে পর্দারা রানের আম্মা জানে না কেউ দুয়া কেন ভাইরা আবার মা বলে এটা আমার অবদান বলে তা কেমন মা ডাক দিয়া বলে রে বাবা তুই যখন আমার গর্ভে আনছো আমি একটা রাত ঘুমাই নাই সেজদায় পরে কান্না করেছি ও দয়ার মালিক আমার গর্ভের সন্তানটাকে তোমার খাস ওলি বানাইও রে আল্লাহ তুই দুনিয়াতে আছো আমি মা তোরে লালন পালন করেছি আমি মা তোকে যতদিন পর্যন্ত বুকের দুধ পান করাইছি বিনা অজুতে একটা ফোঁটা দুধ আমি তোমার মুখে দেই না এমন একজন মায়ের সন্তান যে বিনা অজুতে বাচ্চাকে দুধ দেয় না এই সন্তান ভালো হবে না তো কাকটা হবে এরে পর্দারা রানের আম্মা জানেরা আব্বা জানেরা আল্লাহর কাছে দোয়া করলেন সন্তান আসলো দুনিয়াতে যেদিন আসবে ডান কানে আজান বাম কানে কামাত যখন সাত দিন হবে তখন একটা সুন্দর নাম চুল কেটে ফেলবেন আকিকা সমর্থ থাকলে দিবেন এবং সুন্দর একটা নাম রাখবেন হৃদয় মাইয়া হলে বৃষ্টি পুরুষ হলে সাগর মেয়ে হলে নদী আছে না হায় রে নতুন নতুন নাম এটি মুখে আইয়ে না মনে হয় ফেরাউনের যুগের নাম সব আল্লাহ হেদায়াত দান করুন অথচ নবী হাদিসে বলেন একটা সুন্দর ইসলামী নাম যদি বান্দা রাখো
কিয়ামতের দিন এই নামের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে সুন্দর একটা নাম রাখো আগে তো আলেম ওলামার কাছে যাইতেন দাওয়াত দিতে হুজুর আমার বাচ্চা হইছে একটা নাম রাইখলেন আর এখন তো সব মোবাইল হুইলে টুইলে নাম রাখছে সন্তানের নাম হ্যাঁ কাজ্জাব সন্তানের নাম রাখছে কাজ্জাব কত নাম খুঁজে খুঁজে কোরআনে আছে কাজ্জাব তো ফেরাউন আছে এটাও রাইখে দাও আলেমদের থেকে একটা নাম নিও বরকত আল্লাহ ওয়ালাদের কথার মধ্যে বরকত দোয়া নিও নাম রাখবা সাত দিনের দিন আর এটা হওয়ার আগে নাম রাখিয়ে লাগছে হুজুরদের আর যাইবে কো যখন টের পাইছে আইয়ে নামটা রেডি করে লেছে ঠিক নি তো হুজুরের টের দোয়া নিবে কো হুজুরে যদি কে নাম রাখছে নি কয় হওয়ার আগে রেখে লাগছে হায় হায় এরপরে কি করবেন قال النبي صلى الله عليه وسلم আমি কি মুনাজাত দিয়ে দিব এরা কই যায় ব্রিটেনতে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فإنما اسمه على أبي پیغمبر বলেন সন্তানের সুন্দর একটা নাম রাখো এরপরে সন্তানকে আদব শিক্ষা দাও আদব কই পাইবা জমিনে শ্রেষ্ঠ আদব আল্লাহ রহমাতুল লিল আলামিন ওই নবীর আদর্শ শিক্ষা দাও এর বিকল্প আদবের আর কোনো কিছুই নাই লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তাওফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে নবীর আদর্শের আদব দুই মুসলমান দেখা হবে প্রথম দেখা হলেই মুসলমানের আদব কি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবাব দেনেওয়ালা কি বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে কপাল বড় খারাপ মুসলমানের মধ্যে সালাম বন্ধ হয়েছে আর মোবাইলের মাধ্যমে সালাম নাই সব জায়গায় হ্যালো শুরু হয়েছে ঠিক নেই একটা সুন্নাত জারি করেন হ্যালো বন্ধ সালাম শুরু হবে যতক্ষণ পর্যন্ত সালামের জবাব চলবে না ততক্ষণ পর্যন্ত মোবাইলে শুধু আপনি সালামু আলাইকুম বলতে থাকবেন টানা এক দেড় মিনিট পরে ফট করে কাইতে দিবে আবার যখন দিবে সালামু আলাইকুম ও খালি বলবে হ্যালো সালামু আলাইকুম জীবনের শিক্ষা যদি একদিন দিতে পারেন একটা সুন্নাত জিন্দা হবে গলা কাটা একশো শহীদের সওয়াব পেয়ে বেইমানেরা কত অপকৌশলে আমরা সালাম দারে বাদ দিছে চিন্তা করছেন সবাই হ্যালো আমি হুজুরও হ্যালো ইমামেও হ্যালো সব হ্যালো সালাম নাই সালামের সুন্নাত চালু করব ইনশাআল্লাহ মাকে সালাম দেব জায়েজ নেই বাবাকে বোনকে শাস্তা বোনরে বেশি মামতো বোন ফুফাতো বোনরে বেশি বেয়াই সাহেব বেআইনরে বেশি 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 নাই যার সাথে দেখা হারাম তাকে সালাম দেওয়া নিষেধ কারণ সালামে মহব্বত বাড়ে তো মহব্বত হালাল জায়গায় বাড়ানো যাবে হারাম জায়গায় হায় হায় তো ভালো একটা নাম রাখবেন আদব শিক্ষা দিবেন পয়গম্বরের আদব আদর্শ শিক্ষা দিবেন
ডান হাতে পানি পান করবে বাচ্চা মা যা শিখাবে ছোটবেলা থেকেই শিখে নিবে অনেক কিছু আছে মা বাবায় করবে সন্তান এমনিতেই শিখবে শিখার লাগবে না মা বাবা নামাজি হলে সন্তান নামাজি হবে মাকে বলতে হবে না নামাজ পড় মা যখন নামাজের মুসল্লায় দাঁড়াবে বাচ্চাও দাঁড়ায় যাবে والذين جاهدوا فينا لنهدينهم سبلنا যারা আল্লাহ পাওয়ার জন্য চূড়ান্তভাবে প্রাণপণে চেষ্টা করে আল্লাহ অনেক রাস্তা তার জন্য খুলে দেয় কয় চেষ্টা করি ও আব্বা জানেরা এইভাবে সন্তানের জন্য চেষ্টা করছেন নি করেন নাই যতদিন পর্যন্ত লাইন ছাড়া চেষ্টা করবেন কিয়ামত পর্যন্ত চেষ্টার ফলাফল আসবে না একজনে হুজুরের কাছে গিয়া দোয়া চায় হুজুর এটা ছেলে যদি পাইতাম কত বাবা ছেলে মেয়ে নিয়ে কত চুমো খায় আনন্দ করে হুজুর কয় দোয়া করে দিলাম পাইবা কয়দিন লেট করতে হবে কয় এক বছর হয়ে গেল সন্তান ভালো মেয়েকে আনবা ভালো সিস্টেমে আর ভালো সিস্টেমের মাঝে একজন ভালো বুজুর্গের দোয়া নিয়ে শুরু করব তাহলে বরকত হবে আর হালাল কামাই থেকে মহব্বত দিয়ে দিয়া জীবনে ফারমানা এটা একটা বান্দে থুইলা 10 লাখ 13000 6 টাকা এর বাহাদুরি করার দরকার তুমি যা নগদ দিতে পারবা দিয়ে দাও 1 লাখ 2 লাখ যা পারি না পারি মোহরে ফাতিমি অল্প স্বল্প দিয়ে দিয়ে বিশাল এক বান্দে থত কিছু সালাক আছে কয় মাফ লয়ে লইছে এই সমাজে মাপ নাই হুদা তাহলে মামলা হলে আবার দিতে হয় কেন সারাসারি হলে আবার এই টাকা দিতে হয় কেন মাপ হইলে ভালো সিস্টেমে স্ত্রীকে আনো আল্লাহ ওয়ালাদের দোয়ার মাধ্যমে এটা বরকত বেশি তোমার জীবনের এটাই শেষ না দরবার সারবার এখান থেকে তোমার জীবন তৈরি হবে তুমি মরে যাবা না সন্তান থেকে যাবে ফুটন্ত গোলাপ তোমার ইতিহাসকে রচিত করবে তোমার সন্তান ভালো হোক খারাপ হোক কত কথা এই বিষয় বাচ্চারে সামনে রেখে মা বাপ ধুমকি লাগিলে ঝগড়া গালাগালি তো বাচ্চা কি শিখবে এগুলোই শিখবে বউরে বলায় চুমকি এ ধর্মে আসা তো চুমকিও ওরে নাম ধরে ডাকে এই বাচ্চা কয়েকদিন পর নাম ধরে ডাকছে শুরু করছে বাবার নাম হৃদয় হৃদয় দিয়ে চুমকিরে ডাকতেছে দিগে এনার আব্বুও কয় না সর্বনাশ কি কপাল লইয়া আইয়া সর্বনাশ করে দিল এমনি বাচ্চারে আব্বু আম্মু ডাক শিখায় নি মোবাইল দিয়ে তো আরো গজব করে লইছে একটা একটা বাংলা ভাষাই বুঝেন ওরে আব্বু কেমনে ছিল বাংলা ভাষাই বুঝেন ইন্টারন্যাশনাল হয়ে গেছে বাচ্চা থাকতে মোবাইল দিয়ে কত এবার আব্বা কেমনে শিখাবা কয় বাচ্চারে মাঝখানে লয়ে ডেলি এক ঘন্টা রিহার্সাল দিবা স্ত্রী তুমি বউরে স্বামীরে কবা আব্বু স্বামী তোমারে কইবে আম্মু এসআরআর পথ কি আল্লাহ হেদায়াত দান করুক এই ঝামেলা আছে না নাই আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক হা আদব শিক্ষা দাও এরপরে বয়স প্রাপ্ত বয়স যখন হবে আল্লাহ রসুল কয় এই মা বাবা সন্তানকে ছেলে হলে ভালো মেয়ে এনে দাও মেয়ে হলে ভালো পাত্রস্থ করে দাও ভালো সন্তান এই দুনিয়াতে ভালোর মূল পুঁজি দুইটা এই যুবক ভালো একটা লোক ভালো তার পুঁজি কয়টা সুস্থতা আর সঠিক সুস্থ চরিত্র সুস্থ স্বাস্থ্য সুস্থ চরিত্র তুমি একটা অসুস্থ কার্টুন মার্কা ফোলার দ্বারা মাইয়ে দিয়া এটার কয়দিন রাখবে ছেলে মোবাইল চালাইতে চালাইতে কার্টুন দেখতে দেখতে নিজে কার্টুন হয়ে গেছে আছে না
এর কাছে দেবা কেন সুস্থ সবল একটা যুবকের কাছে দিবা তাহলে এর আগে মেডিকেল করায় আনতে হবে এটা সুস্থ না অসুস্থ আর হলো কি সুস্থতার জন্য আরেকটা কি বললাম গেছে ভুলে গেছে চরিত্র এইটারে মাফার বা ধরার কোনো মিটার আছে নি চরিত্র কেমন যতটুকু সম্ভব একটা সৎ চরিত্র যুবক সৎ চরিত্র মানে একটা মেয়ে যদি জীবন শুরু করে ওই বাগানে ফুটন্ত গোলাপের ফুল ফুটবে দুনিয়াই হবে জান্নাতের বাগান যারা বিয়ে করনাই যুবকেরা এই কথার দিকে মনে রাখবে চরিত্র যার নাই ওর জিন্দেগি বরবাদ আর এই সুস্থতাও নষ্ট করে মোবাইল চরিত্র ধ্বংস করতেছে মোবাইল কি মোবাইলে তোমারে অসুস্থ বানায় নাই তের বাবা কত ধানে কত চাল খুব অল্প দিনের মধ্যেই টের পাবে সময় থাকতে দেখবা চোখের পাওয়ার নাই কানের পার্স নষ্ট কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে হার্ট দুর্বল মাথা ব্যথা বুকে ব্যথা স্ট্রোকের রোগী বাড়তেছে ভালো মানুষ রোগ নাই হঠাৎ নাই অসুস্থ স্ট্রোক করেছে এই মোবাইল স্ক্রিনের দিকে তাকা তাও কোন সময় কঠিন এক নিরিবিলি সময় মুরাকাবা সময় নিবিড়ে দরজা জানলা বন্ধ ওই সময় যেই সময় আল্লাহর দাও ফিরি রাতের ঘুম ছিল শরীরের মহা এক ঔষধ সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত রাতের ঘুম শরীরের মহা ঔষধ তাও কিন্তু শেষ রাতের ঘুম না প্রথম রাতের ঘুম না মধ্যরাতের ঘুম আর ওই টাইমেই তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাও রাতের ঘুম নাই শরীরের সুস্থতা নেই চরিত্র তো নাই আল্লাহ মাফ করে দেন আরো জোরে বলেন والذين جاهدوا أركت جابو والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله পাওয়ার জন্য চেষ্টা করি পাই না কেন এতক্ষণ চেষ্টা দেখছেনই বুঝামু কই গেছি চেষ্টা দুনিয়ার লাইনে বুঝাইছি ছেলের লাইনে রাখবেন চেষ্টা কি জিনিস বুঝাইছি আর আল্লাহ পাওয়ার চেষ্টা কি জিনিস আল্লাহ পাওয়ার চেষ্টা হলো বেশি বেশি বিড়ি টানো আল্লাহ পাওয়ার চেষ্টা যদি করতে চাও আল্লাহ কোন পথে ওই পথে দৌড়াও আল্লাহ পাওয়ার পথ হলো আল্লাহর ঘর মসজিদে যাও মাদ্রাসায় যাও যারা আল্লাহর কোরআন সিনাই নিয়ে দৌড়ায় তাদের পেছনে লাইন লাগাও তাদের সাথে যোগাযোগ রাখো তাদের নেক নজর লাগবে তোমার হৃদয়টা শীতল হয়ে যাবে চরিত্র ভালোর দিকে আগায় যাবে সৎসঙ্গে স্বর্গবাস কখন সোহবতে চলে তোরা সালে কুনাত সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালা তাআত বেরিয়া এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো যেখানে বৃষ্টির পানি টপ 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 কইরা পড়ে ওই জায়গাটা রাগ থাকলে সময় দুর্বল হয়ে যায় পাথরের উপরে পড়ে পাথর গর্ত হয়ে যায় ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝো যেই জায়গায় বরফ থাকে ওই জায়গাটা ঠান্ডা হবে গরম হবে না যেখানে আগুন থাকবে ওই জায়গাটা গরম হবে ও আল্লাহর বান্দারা যেই মানুষটা আল্লাহর ঘরের দিকে যাবে মসজিদে দৌড়াবে আল্লাহর খাস বান্দাদের সাথে লাইন লাগাবে ওই বান্দা একদিন দেখবা রিকশার ড্রাইভার কিন্তু তার কলিজার সাথে মাওলার মোহাব্বত অনেক বেড়ে যাবে ওই বান্দা দেখবা গার্মেন্টসে শ্রমিকের কাজ করে কিন্তু কলিজার ভিতর আমার মালিকের মোহাব্বতের নূর
ওই বান্দা হাঁটতে চলতে দেখবা রিকশা চালক গরীব মানুষ কিন্তু তার চেহারা দিয়ে তাকাইলে কেমন যেন এক আকর্ষণ গুনাহ করতে মনে চায় না তারে দেখলে মনে হয় আগে সালামটা দিয়ে দেই কারণটা কি ও আল্লাহর বান্দারা ওই বান্দা আল্লাহ ওয়ালা যারা দুনিয়াতে কোরআন ওয়ালা এদের সাথে সম্পর্ক রাখার কারণে এদের সিনার ভিতরে আমার মাওলার মহব্বত জমা হয়ে গেছে ওই বান্দা তখন আমার মাওলার মহব্বত আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে দৌড়ায় রাতে ঘুমায় আল্লাহকে কই পাওয়া যায় চিন্তা করে খানার মধ্যে খুঁজে আমার আল্লাহরে কই পাওয়া যায় আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছি চেষ্টাটা চেষ্টার মতো হইল নি আল্লাহর মহব্বত অন্তরে জমা করিয়া ওই বান্দা খায় তোমার আমার মতো ঘুমায় তোমার আমার মতো বাজারে যায় কিন্তু তোমার আমার চিন্তা আর ওই বান্দার চিন্তা কখনো এক হতে পারে না ও তুমিও বাজারে যাও তুমি চিন্তা করো কারিনি আড্ডা দিবা আর ওই আল্লাহর বান্দা বাজারে যায় ওই বান্দা চিন্তা করে আমার মাওলার কোন গোলাম রে পাওয়া যায়নি ওই বান্দা ঘুমাইতে যায় ওই ঘুমের বিছনায় বই আমার মাওলার মোরাকাবা করতে থাকে ও মাওলা তোমাকে খুঁজতে 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 পাগল হয়ে গেলাম এখনো বুঝি তোমাকে পাইলাম না রে আল্লাহ কই তোমাকে পাবো ওই বান্দা আমার মাওলার মহব্বতের তালাশে পাগল পারা হইতে হইতে এমন একটা সময় আমার মাওলা তারে মহব্বতের দরজা দিয়া টান দেয় ওই বান্দা চোখ বন্ধ করলে দেখে আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায় ইয়া এলাহি মুজু সে মুজু কো দূর কর তাকে দেখো মুজু মে তুজু কো এক নজর ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায় ওই বান্দা ধ্যান করতে 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 আল্লাহর মহব্বতের দিকে আগাইতে থাকে আগাইতে আগাইতে আল্লাহর বান্দা এক পর্যায়ে আল্লাহর মহব্বতের মধ্যে যখন ডুব দেয় আল্লাহওয়ালাদের নেক নজর ফুরিয়া যায় ওই বান্দার দুনিয়ার খেয়াল দিন দিন কমতে থাকে আখেরাতের খেয়াল ধ্যান বেড়ে যায় ওই বান্দা আগে এত জিকির করত না এখন বান্দার কথায় কথায় আমার আল্লাহর আওয়াজ আসে আল্লাহর নাম জবানে আসে ঘুমাইতে গেল আল্লাহর আওয়াজ বান্দা বসে সেখানেও আল্লাহর ধ্যান ও খেয়াল আল্লাহর মহব্বতের আওয়াজ ওই বান্দা হাঁটে ও চিন্তা করে আমার মালিক ওই বান্দা আমার মাওলার মহব্বতের জালে যখন আটকাইয়া যায় ওই বান্দা তখন ছেলের মায়া অন্তর থেকে কমায়া দেয় অন্তরে ছেলের মায়া কমে যায় মেয়ের মায়া কমে যায় ওই বান্দা তখন এমন আমার মাওলার আশে হয়ে যায় বান্দা আমার আল্লাহর মহব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আল্লাহর বান্দা জীবনটা দিয়া আল্লাহর রাস্তায় চলিয়া যাইতে চায় ওই আল্লাহর বান্দাকে আমার মাওলা একটু মহব্বতের ইশারা দিয়া কয় ধৈর্য ধারণ কর ওরে মরণের পর্দাটা যখন উঠিয়া যাবে ওই সময় আমি মাওলার কুদরতের মোলাকাত তোমার সাথে হয়ে যাবে এরে নবীর আশিক উম্মতের দল এর নাম হলো তাআল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে গভীর এক সম্পর্ক ওই বান্দা যদিও দেখো তোমার সাথে কথা বলতেছি হঠাৎ করে দেখবা তোমার সামনে নাই কোথায় গেল বান্দা সেজদায় ডাকতেছে আল্লাহ হইয়া বান্দা রুকুর মধ্যে হাজির হয়ে গেল মসজিদের মধ্যে হাজির হয়ে গেল ও আল্লাহর বান্দারা আল্লাহ কয় যারা চেষ্টা করবা আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা খুলিয়া দিব চেষ্টা করতে থাকো আল্লাহ পাক রাস্তা তোমার জন্য খুলে দিবেন ও আল্লাহর বান্দারা এই তুমি এটা কিছুই না রে বাবা আমার মাওলার পাগল হইয়া বড় ওরে তুমি তো কোনো না কোনো লাইনে পাগল টাকার পাগল বাড়ি গাড়ির পাগল হয়ে গেছো আমার মাওলার পাগল হইয়া মরতে পারলে তোমার জীবন সার্থক হয়ে যাবে
আল্লাহর মহব্বত অন্তরে জমা করতে যদি চাও আল্লাহওয়ালাদের সম্পর্কে দৌড়াও আল্লাহওয়ালাদের মহব্বতের নজরে দৌড়াও আল্লাহওয়ালাদের নেক নজর যখন সিনার মধ্যে লেগে যাবে আল্লাহর রহমতের বাড়ি ধারায় জোশ এসে যাবে আমার আল্লাহ তার কলবটাকে আল্লাহর মহব্বত দ্বারা ভরপুর করিয়া দিবেন তখন বান্দা আমার মাওলার সাথে দিদারের জন্য পাগল হয়ে যাবে ওই বান্দা তখন দুনিয়ার কিছুই মজা লাগবে না ওই বান্দা শুধুই পাগলের মতো হয়ে যাবে আমার মাওলার সাথে দেখা আমার কোন সময় হবে আমার মাওলার আমি কোথায় গেলে দেখব যেই মাওলা এত সুন্দর চেহারা বানাইছেন ওই মাওলা না জানি কত সুন্দর যেই আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করেছেন সে আল্লাহ না জানি আরো কত সুন্দর ওই আল্লাহর মহব্বত একবার অন্তরে যদি ঢুকিয়া যায় টাকার মায়ায় ফালাইয়াও তোমাকে গুনাহ করাইতে পারবে না আজকে এত বয়ানের পরেও কেন তোমার আল্লাহর মহব্বত আসে না কান্না আসে না মোনাজাতে চোখে পানি আসে না গুনার থেকে মন ফিরে না একমাত্র কারণ আমার মাওলার মহব্বত তোমার অন্তরে নাই ওরে আল্লাহওয়ালাদের পেছনে যাও হাতে হাতটা লাগাইয়া দোয়া দাও একবার যদি খাটি আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইতে পারো দুনিয়াও তোমার বরবাদ হবে না আখেরাতও বরবাদ হবে না ও বান্দা তখন দেখবা নামাজে কত মজা মাওলার জিকিরে যে কি মজা কোরআন তেলাওয়াতে যে কত মজা মাওলার সিজদা দিতে পারলে যে কত মজা গুনাহের প্রতি তখন কোন আকর্ষণ থাকবে না আল্লাহর মহব্বত তৈরি করার জন্য রেডি হয়ে যাও ওলামায়ে আহলে হকদের পেছনে দৌড়াও যাদের বয়ানে দিল নরম হবে চোখে পানি আসবে ওদের পিছনে যাও পিছনে ঘুরা ঘুরা আমার মাওলার মহব্বতের ঠিকানা নাও অন্তরে আমার মাওলাকে জায়গা দাও কয়দিন আর ছেলের পিছনে ঘুরবা কন্ত ঘুরলা না স্ত্রীর পিছনে কন্ত সময় দিলা না টাকার পেছনে কম সময় দিলা না দোকানের পিছনে কম সময় দিলা না দুনিয়ার পেছনে তো কম সময় দিলা না এখন থেকে তৈরি হইয়া যাও কোন দিন যেন আমার মাওলায় তোমারে ডাক দিয়া ভালায় ওরে আজরাইলের যদি আল্লাহ বলে ধর আজরাইল যদি তোমার পিছে আইসাই ধরিয়া ফালায় ওরে বাবা এক সেকেন্ড তার সময় তোমাকে দিবে না আর যদি ওই সময় তুমি গুনাহ অবস্থায় ধরা পড়িয়াই যাও ওই অন্ধকার কবরে জাহান্নামের আগুন ওই কবরে একটা না দুইটা না ৯৯টার সাপ ভরিয়া যাবে আমার মাওলা বলবে কবরের মাটি গুনাগারের ধর দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও ওই দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না আজকে তুমি মশারিটা নাইয়া ঘুমাও ফ্যানের বাতাস সারা ঘুমাইতে পারো না গরম গুনা নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাসুরের ময়দানে তো আরো কঠিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর মুসা নবী কাঁদবেন আল্লাহ আমার উপায় কি হবে ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমার উপায় কি হবে ও আল্লাহর বান্দারা ওই দিন বলো তোমার আমার কি উপায় হবে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ওয়াবতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারেরা তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যা দুনিয়াতে গুনাহগার নেককারের সাথে চলছো বাধা দেওয়া হয় নাই আলেমরা গুনাহ ছাড়তে বলেছে ছাড়ো নাই আজকে ইনসাফের বিচার হবে ও গুনাহগারেরা আজকে নেক আমলওয়ালাদের থেকে আলাদা হয়ে যাও আমার প্রিয় বান্দা যারা নেক আমলের পাগল ওরা রাতে ঘুমায় নাই যায় না বাজে বাউলারে ডাকছে সেজদায় পড়ে খুঁজছে আর বলছে মালিক তুমি কই
ওই বান্দার জবানে আমার নাম উচ্চারণ করতে দেরি করে নাই আমি আল্লাহ ওদের ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠাইয়া দিব গুনাহগারের আমার মাওলা রাজাবের ভয়ে নেককারদের থেকে আর আলাদা হতে চাইবে না আমার আল্লাহ তখন কুদরতি একটা পাসুনি দেওয়া শুরু করবেন আল্লাহ যখন বাসতে থাকবেন গুনাহগারগুলো ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের গেইটে গিয়া পড়বে আল্লাহ বলবেন ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা ও জাহান্নামের ফেরেশতারা ওরে শিকল লাগাইয়া বাঁধো আজকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে মজা বুঝাবো লাইনে দাঁড় করায় দাও এই গুনাহগারের বাম হাতে আমলনামা দিব তবে সোজা হাতে দিব না ওদের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছনে বের করো এরপরে আল্লাহ পিছনের হাতে আমলনামাটা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনা নফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ও বেঈমানের নাফরমান গুনাহগারেরা দুনিয়াতে মজা কইরা কইরা গুনাহ করছো আলেমদের কথা কানে নেও নাই কোরআনের বয়ান শুনো না আজান শুনিয়া নামাজে যাও নাই আমলনামা পড়িয়া দেখ আজকে তোর কি হালাত রহমতের ফেরেশতা বলবেন আল্লাহ বান্দার আমলনামা পিছনের হাতে চেহারাটা সামনে কেমনে আমলনামা পড়বে আমার মাওলা রাগান্বিত হইয়া বলবেন ও ফেরেশতারা এই গুনাহগার নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও ফেরেশতারা আল্লাহর অর্ডার নিয়া তোমার গুনাহগারের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে যখন ফিরাইয়া দিবে মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে বাবা নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না রে বাবা আল্লাহওয়ালার আজীবন পায়ে দরিয়া কান্না করিয়া বুঝাইলেন আর কত গুনাহ করবি রে যুবক তোমার মতো যুবক আজকে স্কুলে কলেজে পড়ে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো কত বান্দা চাকরি করে ব্যবসা করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না ও মা বোনেরা আপনারা কেন নামাজ পড়তে পারেন না আপনার মতো কত মা কত বোন নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে আপনি কেন পারবেন না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে যাইয়া কষ্ট করিয়া ও নামাজ পড়ে ছাড়ে না আপনারা কেন পারবেন না রে বাবা ও যুবক এখনো সময় আছে দুই ফোঁটা চোখের পানি সেরে জিব্বাটা নাড়ে আমার মাওলারে মোহাব্বতের ডাক দাও আর বলো দয়ার মালিক ও দয়ার আল্লাহ আজকে আমার সবাই কত সম্মান দিয়া চেয়ারে বসাইলো কিন্তু আমি জানি আমি কত বড় গুনাহগার গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক আজকে থেকে তওবা করো আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না নবীর সুন্নাত অনুযায়ী চলবা আমার মাওলার কাছে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে চোখের পানি ছাড়া কবরের আজাব আর জাহান্নামের আগুন ঠান্ডা হবে না দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও রে যুবক চোখে যদি পানি না আসে ডানে বামে দেখো কার চোখে পানি আছে হাতটা বাড়াইয়া দোয়া নাও আল্লাহ পাক কান্নাওয়ালার দোয়া খালি ফেরত দিবে না আল্লাহর কাছে খাঁটি মনে তওবা যদি করতে পারো এক সেকেন্ডে আমার মাওলা তোমাকে ক্ষমা না করিয়া পারবে না একটা বাচ্চা যখন মা বাবার সামনে কাঁদে আর কয় মা আমার মাফ করিয়া দাও
ওই মা বাবা চোখের বাণী দেখলে আর সইতে পারে না হাজার অন্যায় থাকলে বাচ্চাটার কয় বাবা আয় কাঁদবি না আমি তোরে মাফ করিয়া দিলাম একটা ছাত্র যখন চোখের পানি ছাড়িয়া শিক্ষকের সামনে ক্ষমা চায় ওই শিক্ষক আর ক্ষমা না করিয়া পারে না চোখের পানি দেইখা কাছে টানে আর বলে তোরে মাফ করিয়া দিলাম ও আল্লাহর বান্দারা ওই মা বাবা ওই শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া যদি বলতে পারো মাওলা জীবনে গুনাহ করেছি আর গুনাহ করব না রে আল্লাহ জবানের কথার দ্বারা কত গুনাহ করেছি ও আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও হাতের দ্বারা কত গুনাহ করেছি ও আল্লাহ দয়া করে মাফ করিয়া দাও চোখের দ্বারা কত গুনাহ করেছি দয়া করে মাফ করিয়া দাও অন্তরের কল্পনায় কত গুনাহ করেছি দয়া করে মাফ করিয়া দাও আয় আল্লাহ আদবালা বিনয়ী জিন্দেগি দান করো আল্লাহ তুমি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله امرا গুনার বোঝানি আপনার দরজায় হাত উঠাইলাম একজন মানুষকেও খালি ফিরাইয়া দিয়েন না উলামায়ে কেরাম মুরুব্বি হাদিস আপনাদের maaf করিয়া দেন ব্যবসায়ী চাকরিজীবী যারা maaf করিয়া দেন যুবক ছাত্র ভাই যারা maaf করিয়া দেন মা বোনদেরকে maaf করিয়া দেন আয় আল্লাহ মাহফিলে মাদ্রাসা কবুল করে নেন সারা দুনিয়ায় শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন ফিলিস্তিনের উপরে রহমত নাজিল করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করিয়া দেন সারা দুনিয়ার মধ্যে শান্তির ফয়সালা করে দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে মহব্বত বাড়াইয়া দেন এলেম হেলেম হিকমত আমলে বরকত বাড়াইয়া দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি সবাইকে নবীজির সুন্নাত আলা বানায়া দেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতিম বাবা হারা মা হারা বড় অসহায় বাবা বলিয়া ডাকতে পারে না মা বলিয়া ডাক দিতে পারে না গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতা দান করেন আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে এখলাস